আবারও বাগযুদ্ধে জড়িয়েছে ইরান ইসরায়েল। সরাসরি যুদ্ধে না জড়ালেও বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল 10 মিনিটও টিকে থাকতে পারবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল ABC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই চ্যালেঞ্জ করেন। তেহরানের অভিযোগ, গাজা উপত্যকায় ইসরায়েল যে অভিযান চালাচ্ছে তার প্রতি যুক্তরাষ্ট্রের আকুণ্ঠ সমর্থনের কারণে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দিন দিন বাড়ছে। যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সহ সব ধরনের সমর্থন দেয়া বন্ধ করে তাহলে ইসরায়েল 10 মিনিটও টিকে থাকতে পারবে না। এজন্য ইসরায়েলের সংকট সমাধানের আগে ওয়াশিংটন থেকে এই সমস্যার সমাধান হতে হবে। এদিকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে মার্কিন সেনারা বাধা দেওয়ায় লোহিত সাগরেও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে তারা। এরপর ইরান সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনাদের এই হামলায় হুথিদের আক্রমণ বন্ধ হয়নি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এই পরিস্থিতিতে হুথিদের হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানাতে চীনের দ্বারস্থ হয় যুক্তরাষ্ট্র। তবে এ কাজে বেইজিংয়ের কাছ থেকে খুব বেশি সাড়া পায়নি ওয়াশিংটন। 24 জানুয়ারি ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। IBTV USA, নিউ ইয়র্ক।